আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার বুটের ডালের হালুয়া বা বরফি তৈরি করে দেখাবো। এই বুটের ডালের হালুয়া তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই হালুয়া তৈরি করা যায়। আমি এখানে 2 কাপ বুটের ডাল 7 ঘন্টার জন্য নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যখন এরকম 2 ভাগ হয়ে যাবে তখন এই ডালটা খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ বা 500 গ্রাম নিয়েছি বুটের ডাল, এর সাথে 1 লিটার বা 4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে গরুর কাঁচা দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে 1/2 লিটার দুধ এবং 1/2 লিটার পানি মিশিয়েও ব্যবহার করতে পারেন। বুটের ডালের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। 3টা এলাচ, 3টা তেজপাতা একটু ছিঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 3 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন একটা বলক চলে আসবে তখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে জাল করে নিচ্ছি 1 ঘন্টা। আর কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর প্রথমে কিন্তু অবশ্যই একটা বলক নিয়ে আসতে হবে, কারণ দুধটা যদি গরমই না হয় তাহলে সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। 1 ঘন্টা হয়ে গেছে, ডালটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কীরকম সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে থেকে গরম মশলাগুলো তুলে নিচ্ছি। রুমে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর ডালটা দেখতে ঠিক এরকম হয়েছে। হালুয়া তৈরির জন্য এখন একটা পাত্রে 1/2 কাপ নিয়ে নিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে অর্ধেকটা পরিমাণ ঘি এবং অর্ধেকটা তেলও ব্যবহার করতে পারেন। আসলে বেশি পরিমাণে ঘি ব্যবহার করলে এই বুটের ডালের হালুয়ার ফ্লেভারটা খুব ভালো আসে। ঘিটা একদম হালকা গরম করেই এর মধ্যে বুটের ডাল দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু অতিরিক্ত গরম করতে যাবেন না। আর একদম লো হিটে এই বুটের ডাল এখন 20 মিনিট ভেজে নেব। এই পর্যায়ের মধ্যে আর কোনো কিছু ব্যবহার করব না, শুধুমাত্র লো হিটে খুব ভালোভাবে ভেজে নেব। বুটের ডালের হালুয়া তৈরিতে এই ভেজে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি বেশি সময় না ভাজেন তাহলে কিন্তু এই ডালের গন্ধটা আর যাবে না। 20 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দেব। আমি 1/2 কাপ করে 4 বারে চিনিটা দিয়ে দেব। আপনারাও চেষ্টা করবেন 3 থেকে 4 বার চিনিটা ব্যবহার করতে। আর 1/2 কাপ চিনির পানিটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আরও 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। হালুয়া তৈরিতে কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে কিন্তু এই হালুয়া ছিটতে শুরু করবে। এখন এর মধ্যে সর্বশেষ চিনিটুকু দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবটুকু চিনি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি রেডম্যানের এগ ইয়েলো ফুড কালার, এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে এই কালারটা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন। এখন এই হালুয়া একদম ঘন থকথকে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। হালুয়াটা যখন প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ডানু ক্রিম। আপনাদের কাছে ডানু ক্রিম না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, আর এই গুঁড়া দুধ এবং ডানু ক্রিম দুইটাই কিন্তু পুরোপুরি অপশনাল। এই দুইটা ছাড়াও কিন্তু এই হালুয়া খেতে অনেক বেশি মজার। আর ডানু ক্রিম না থাকলে আপনি এখানে দুধের সর একটু ফেটিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণে একটু ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি এটাকে সম্পূর্ণ বরফির আকারে খেতে চান তাহলে এটাকে আরও 5-6 মিনিটের মতো জাল করে নেবেন। আর যদি চান বুটের ডালের হালুয়াটা আসলে হালুয়ার মতোই থাকবে তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। একটা পাত্রে সামান্য পরিমাণে একটু ঘি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে গরম থাকা অর্ধেকটা পরিমাণে হালুয়া দিয়ে দিচ্ছি। স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন এর উপরে নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আর স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে একটু চেপে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রুমে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে একটু বুটের ডালের হালুয়া নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর নিজের পছন্দ মতো কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে এই হালুয়া সার্ভ করতে পারেন।
চাইলে এই হালুয়া নর্মালি এভাবেই বাটিতে সার্ভ করতে পারেন। এই হালুয়াটা আসলে এত বেশি মজার, এর কিন্তু ডিজাইনেরও কোনো প্রয়োজন নেই। ঠান্ডা হওয়ার পর একটা নাইফের সাহায্যে হালুয়াগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেই শেপেই কেটে নিতে পারেন। আমি একটা পিনাটা মোল্ডেও কিছু হালুয়া সেট করে নিয়েছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো চকলেট মোল্ডেই কিন্তু এই বুটের ডালের হালুয়া সাজিয়ে নিতে পারেন। বুটের ডালের হালুয়া তৈরি করা কিন্তু খুবই সহজ। এই হালুয়া তৈরিতে একটাই কষ্ট, এটা অনেক বেশি নাড়তে হয়। আসলে এই হালুয়াটা খেতে এত বেশি মজার, হালুয়া তৈরির পর এটা যে এত কষ্ট করে নাড়া হয়েছে এই ব্যাপারটা আপনাদের আর মনেই থাকবে না। আশা করি আমার আজকের এই সহজ বুটের ডালের হালুয়ার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।